দাপটলা কথা যেন আমরা না বলি অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না বিনয়ীদের মর্যাদা আরশ পর্যন্ত নিয়ে যায় কে আল্লাহ মান তাওয়াদা আলিল্লাহি ইল্লা রাফাআহু আল্লাহ যে নিচের দিকে নামতে চায় আল্লাহর এটাই না উঠায় আর যে লাফায় লাফায় ওঠে থাপ্পড় মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না ওই শয়তানের চেয়ে নিচে চলে যায় চিল্লায় বলেন ঠিক কি না যেমন কসমোলজির নাম তোমরা শুনেছো কসমোলজির নাম শুনেছো না সৃষ্টি তত্ত্ব মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে তো বাংলা বলো এমব্রয়োলজি যেটা নিয়ে আমার ছোটখাটো কিছু গবেষণা কর্ম আছে ভ্রূণতত্ত্ব মায়ের পেটে বাচ্চা কিভাবে ডেভেলপ করে কোরআন যা বলেছে সায়েন্স তাই বলেছে হিউম্যান অ্যানাটমি মানুষের দেহের কার্যকারিতা কিভাবে কি কাজ করে সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে ফিজিক্স বলে একটা কথা আছে বলেছো না তোমরা পদার্থবিদ্যা সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে জুলজি প্রাণীবিদ্যা প্রাণী নিয়ে কোরআনে অনেক কথা সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে সি সায়েন্স সাগরের নিচে কি আছে এই সিক্রেট অফ দ্য সি এই আন্ডারগ্রাউন্ডে কি আছে কোরআন যে তথ্য দিয়েছে সায়েন্স বরাবর পুরোটাই স্বীকার করে নিয়েছে চিল্লাই করে সুবহানাল্লাহ শুরুতে আমরা দেখি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে কোরআন কি বলেছে আর বিজ্ঞান এই আধুনিক সময়ে এসে আমাদেরকে কি জানালো কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে আওয়ালাম ইয়াল্লাযিনা কাফারু أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون سبحان الله كافر مشرك راكي دهنا আদিতে সৃষ্টির শুরুতে মহাবিশ্বের সব কিছু আকাশ জমিন এক জায়গায় লেপ্তে ছিল একটা বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করলাম আর এই পৃথিবীর মধ্যে এই বসুন্ধরার মধ্যে মহাবিশ্বের মধ্যে প্রাণবন্ত যা আছে সব কিছু আমি পানি থেকে তৈরি করলাম এই পৃথিবীতে প্রাণবন্ত যা আছে তার সবটাই আল্লাহ কি থেকে তৈরি করেছে পানি থেকে এটা হচ্ছে কোরআনের থিওরি যার প্রাণ আছে ওইটা তৈরি হয়েছে পানি থেকে বিজ্ঞান এসে এটাই স্বীকার করেছে বিজ্ঞান বলেছে এই পৃথিবীর প্রথম যে প্রাণ এটা পাওয়া গিয়েছে পানিতে ওই প্রাণের নাম দিয়েছে তারা অ্যামিবা কি নাম দিয়েছে অ্যামিবা ইটস ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দিস ইউনিভার্স এক কোষি অণুজীব খুবই ছোট তারা বলেছে এটা পানি থেকে এসেছে তারপরে এসেছে জুপ্লাংটন ফাইটোপ্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন এই সৌজন্যগুলো এই স্পিসিস গুলো এই প্রজাতিগুলো পানি থেকে ডেভেলপ করেছে তাহলে বিজ্ঞান যা বলেছে তার সাথে কোরআনের রুহু মিল আছে না নাই আবার আল্লাহ বললেন পানির মধ্যে আমি অনেক ক্যাটাগরি করেছি পানির মধ্যে কিছু আছে মিঠা পানি যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় আবার পানির মধ্যে কিছু আছে এলো না পানি যেটা মুখে চলা যায় না ঠিক কিনা হাদা আজবন ফরাদ ওয়া হাদা মিলহুন উজাব একটা লোনা পানি একটা মিঠা পানি দুই সাগরের পানি দুই দিক দিয়ে বয়ে যায় মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিল কে মারাজাল বাহরাইন ইলতাকিয়ান বাইনহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ লোনা পানির সাগর মিঠা পানির সাগর বয়ে যায় মাঝখানে অদৃশ্য দেয়াল একটা পানি আরেকটার সাথে মিশে না ঠিক কি না এই দৃশ্য দেখছিল তো না কোথায় দেখেছেন চাঁদপুর অনেক জায়গায় আছে বাংলাদেশে আছে কয়েক জায়গায় একটা লবণাক্ত আর একটা মিঠা দুইটাই তো পানি মাঝখানে বেরিয়েট দিল কে আল্লাহ কেন মিশে না একটা পানির ডেন্সিটি হাই আর একটা লো একটা টেম্পারেচার হাই আর একটা লো ফলে যদিও পানি একটা সাথে আর একটা মিশে না এই কারিগরটা কে
তার মানে বিজ্ঞান যা বললো কোরআন হু হু তাই বলেছে। একটা লোনা পানি আরেকটা মিঠা পানি একটার সাথে আরেকটা মিশে না। আবার আমাদের এলাকাগুলোর ভেতরে, জেলাগুলোর ভেতরে, থানাগুলোর ভেতরে আল্লাহ লোনা পানির নদী দেয় নাই, ওইখানে দিয়েছে মিঠা পানির নদী। কারণ আমাদের এলাকার ভেতরে, গ্রামের ভেতরে লোনা পানির যদি নদী হতো আমাদের গাছপালা একটাও টিকতো না, ঠিক কি না? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। খলক ফসওয়া কদ্দারা ফাহাদা, যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলেন, পেঁয়াজের ভেতরেও পানি দিলেন, রসুনের ভেতরেও পানি দিলেন, খিরার ভেতরেও পানি দিলেন, তরমুজের ভেতরেও পানি দিলেন, আবার ডাবের ভেতরেও পানি আছে না নাই? আন্না সাবাবনাল মা সাব্বা, যতটুকু ভালো দরকার ততটুকু দিছে, আল্লাহু আকবার। পেঁয়াজের ভেতরে যতটুকু সিক্ততা, তরমুজের ভেতরে ততটুকু না, তরমুজের ভেতরে যতটুকু পানি, আপেলের ভেতরে ততটুকু না, আবার আমড়ার ভেতরে যতটুকু পানি, আমের ভেতরে ততটুকু না। সুবহানাল্লাহ। আল্লাহ সাবাবনাল মা সাব্বা। এই পানিটা H2O, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল, কি আজীব কথা! দুইটাই গ্যাস, দুইটাই কি, কিন্তু দুই গ্যাস একসাথে মিলাইলে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, পানি থেকে আমি প্রাণবন্ত সব কিছু বানালাম, এই পানির অপর নাম জীবন। আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আছে না নাই? বন্যা এই দেশে হয় কি হয় না? কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা ছিল কি ছিল না? নূহ আলাইহিস সালামের উম্মাকে অবিশ্বাসের কারণে, গাদ্দারির কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে, পানি দিয়ে শেষ করে দিয়েছেন। এজন্য পানি দেখলেই এটা যে বাঁচার কারণ, বাঁচার মাধ্যম এমনটা নয়। এই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে শায়েস্তাও করতে পারেন, পানিশমেন্টও করতে পারেন, শাস্তিও দিতে পারেন, আজাব আর গজব দিয়ে তলিয়েও দিতে পারেন, ঠিক কি না? ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে বানালাম। আবার কোন কোন জায়গার পানির মধ্যে এত লবণ আমি দিয়ে দিলাম, সেখানে কোনো কিছু বাঁচে না, আছে না নাই? জর্ডানে একটা সাগর আছে, নাম ডেড সি, নাম শুনছেন? আজকে বাড়িতে যে গুগল করবা, ডেড সি লোকেটেড ইন জর্ডান, লিখলেই চলে আসবে, আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, কিছু বাঁচে না, লবণের ঘনত্ব এত বেশি, আপনার ছোট্ট বাচ্চাটার ওই সাগরে ফেলে দিলে ও ডুববে না, কারণ আপনার বাচ্চা যতটুকু জায়গা নিবে পানিতে তার চেয়ে বাচ্চার ওজন কম, পানির ওজন বেশি, এজন্য কিছু ডুবে না। ওখানে মাছ হয় না, ওখানে শ্যাওলা জন্মায় না, ওখানে কাঁকড়া নাই, চিংড়ি নাই, কারণ লূত আলাইহিস সালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়ালিটি প্র্যাকটিস করতো, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে। এই আওয়াজ এখন বাংলাদেশে ঢুকার চেষ্টা করতেছে, তাওহিদপন্থী মুসলমানদেরকে সচেতন হতে হবে, ওয়েস্ট থেকে কিছু আসলেই, ইন্ডিয়া থেকে কিছু আসলেই আমার দেশে ঢুকতে দেয়া যাবে না, চিল্লায় বলো, ঠিক কি না? অনেকে মনে করে আমেরিকা থেকে কালচার আসলো, পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন, ইন্ডিয়া থেকে নতুন পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। নো, ইসলামের চেয়ে মডার্ন, আধুনিক গোটা বিশ্বে দ্বিতীয় কিছু নাই, চিল্লায় বলো, ঠিক কি না? এজন্য সাবধান, এদেশে অলরেডি একটা অর্গানাইজেশন হয়েছে রেইনবো, রংধনু, এরা ছেলে ছেলেতে বিয়ে করতে চায়, মেয়ে মেয়েতে বিয়ে করতে চায়। আমরা তাওহিদি জনতা বেঁচে থাকতে বাংলার জমিনে এটা হতে দেব না, চিল্লায় বলো, ঠিক কি না? ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, পানি থেকে প্রাণবন্ত সব কিছু তৈরি করলো কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন কাফেররা কি দেখে না, আকাশ জমিন সব একসাথে ছিল মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি, এই বিস্ফোরণটার নাম কি বলতো? বিগ ব্যাং। মাশাআল্লাহ, কেমন শ্রোতা দেখছেন, সায়েন্সের সবকিছু নিয়ে বসছে আজকে, বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, সেখানে
সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং। স্টিফেন হকিংও এই কথা বলেছে, সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অণুর ভেতরে ছিল, হাই সিঙ্গুলারিটি, সবকিছু এক জায়গায় ছিল। ফাফাতাকনাহুমা, এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো। ওই আওয়াজটার নাম ছিল কুন, আওয়াজটার নাম ছিল কি? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা বাংলায় বলি না কুন ফায়াকুন। কুন ফায়াকুনের মালিক কে? তিনি বলতে দেরি হতে দেরি হয় কুন, হাও হয়ে যায়। বি ইট ওয়াজ, আল্লাহ যখন বলেছেন কুন, এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো, গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো। এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য। এরকম কত হাজার অযুত লক্ষ নিযুত কোটি কণা বড় বড় তারকা রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না। এগুলো যে কত বিশাল, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আমরা মনে করি আমি মনে হয় বড়, আমার চেয়ে ক্ষমতাধর কেউ নাই, আমি দাপটওয়ালা, আমার এলাকা এটা, এটা আমার, খালি আমার আমার কয়, আছে না নাই? তোর কি বেটা, কিসের মালিক তুই? সব কিছুর মালিক কে? পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? যে বাড়িটাতে আজকে আমি থাকি, এটা এটার আগে আমার বাবা ছিল, তার আগে দাদা ছিল, আমার পরে আমার ছেলে থাকবে, আমার নাতি থাকবে, এটার আসল মালিক আমি না, আমার ছেলে না, গোটা বিশ্বের আসল মালিক একজন সত্তা, তিনি কে? এজন্য সব আমার আমার এরকম দাপটওয়ালা কথা যেন আমরা না বলি। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না, বিনয়ীদের মর্যাদা আরশ পর্যন্ত নিয়ে যায় কে? মান তাওয়াদা লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যে নিচের দিকে নামতে চায় আল্লাহর এটাই না উঠায়, আর যে লাফায় লাফায় ওঠে থাপ্পড় মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না, ওই শয়তানের চলিতে চলে যায় চিল্লায় বলেন ঠিক কিনা?